হ্যালো ফ্রেন্ডস, আজকে খুব মজার একটা দিন। মেয়ের মুখের ভাত তো আমরা লন্ডনেই দিয়ে দিয়েছিলাম, বাট ওর দাদুর বাড়ি আর ঠাকুমারদের বাড়ি আর দিদার বাড়ির তরফ থেকে ওর জন্য একটা অকেশন, একটা পার্টি সেলিব্রেশন তো হবেই। তো আজকে সেই দিনটা আমরা শুরু করলাম করুণাময়ী মায়ের, আমাদের টালিগঞ্জে করুণাময়ী মা আছেন, ভীষণ জাগ্রত। ওনার মন্দিরে আমরা গেলাম, মায়ের মন্দিরে গিয়ে খুব সুন্দর করে আমরা পুজো দিলাম, দিয়ে আমরা আজকের দিনটা শুরু করলাম। কারণ আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা ব্যাপার তো আছেই যে কোনো জায়গায় ঠাকুরকে প্রণাম করে যদি মন্দিরে পুজো দিয়ে যদি কোনো শুভ কাজ শুরু করি, তাহলে মনের ভেতর থেকে মনে হয় যেন দিনটা ভালোভাবে কাটবে। তো আগেই ওটা শুরু করলাম, ওর নামে একটা পুজো দিলাম, আমাদের রোজের নামে, মানে হৃতিকার নামে। তারপর আস্তে আস্তে রেডি হয়ে আমরা একটু বেলার দিকে চলে যাব, বারবিকিউ নেশনে গিয়ে ওখানে একটা পার্টি করব। আজকে আমরা চলে এসেছি একটা ফ্যামিলি গেট টুগেদারে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট। আর আজকে আমরা চলে এসেছি একটা গেট টুগেদার এগেন ইন বারবিকিউ নেশন, বিকজ আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে। এটা আমার, এখন আমরা বাইরে একটু ওয়েট করছি, বিকজ ইট গোনা ওপেন ইন 12, ইটস 11:30 নাও। আমি চোখটা খুলে দেবো পরে, ইটস লাইক। অ্যান্ড এই হচ্ছে সবার ড্রেস আপ, সে হাই, হাই, হ্যালো অনির্বাণ, বাবা ভালোই লাগছে, মা, এই আমাদের প্রিন্সেস যাকে নিয়ে আজকে তো হয়েছি বালি থেকে কালি কান্নাকাটি। এই জামাটা কিনে দেওয়া হয় কি, এই জামাটার অস্বস্তিতে থাকতে পারছে না সে, এই কাকুনের কোলে কাকুন খুব আনন্দ করে থাকাটার বলবো না। জায়গাটা আমাদের ভালোই লাগে, সেই জন্যই তো করছি। আজকে আপনারা দুজন এত সুন্দর করে নাতির জন্য একটা ওয়েলকাম পার্টি করছেন, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। কিছু বলবেন আপনি? ভীষণ ভালো লাগছে, খুব। আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর সেজেছেন আজকে, দেখুন বাবা সুন্দর লাগছে। আর একটু জায়গায় বস, এত সুন্দর একটা জামা, এটা যদি আমি ঘেরটাই না নিলাম তাহলে আমি কি নিলাম? এই যো আমার মা এসে গেছে, এবার জয়েন্ট জয়েন্ট। এই হ্যাঁ দেখি পাপাকে একটু, দেখি পাপা একটু মুখ দেখাও তো। বলে আজকে খুব কান্নাকাটির মোড়ে আছে, কেন শান কোথায় উঠে ছিল না, পারছে না পারছে না, প্রচুর কর্নারে যেতে হবে। এই শোনো, আমি তোমাদের দুজনকে কি বলবো, নিজের একটা সিংহাসন পেয়ে আমার মেয়ে প্রচন্ড উচ্ছ্বাস প্রকাশ করছে, প্রচন্ড আনন্দিত দেখুন। আর এখানে দেখুন আরেকজন, আর কাকুনের পাশে থাকতে পারছে না, কাকুনকে নিজেও খাচ্ছে, খাবার খাওয়াচ্ছে, মানে ভালোবাসা একবার ঝরে ঝরে পড়ছে না ওদের মধ্যে, সত্যি বলতে নেই খুব ভালোবাসা। সবাই মিলে আমরা বসে সব সুন্দর করে, দেখুন হ্যালো মিমি, বাহ সুন্দর হাসি, ভালোই মজা করছি আমরা, সত্যিই মজা করছি। অনির্বাণ তো খেয়েই যাচ্ছে, বেচারা এই খেতে পারলো এতক্ষণ ধরে সবাইকে সামলে সব কিছু দেখে শুনে, এবার একটু বেচারা খাচ্ছে, খাক শান্তিতে খাক। এত খাবার এত খাবার, সবাই গল্প গুজব তো করছে, গল্প গুজবের থেকে বেশি সবার খাওয়ার উপর কনসেন্ট্রেশন। ভালো করে সবাই খাওয়া দাওয়া করছে, মজা গল্প হইচই সব হচ্ছে। এর ফাঁকে দেখুন আমার পিচ্চু মেয়েটা শুয়ে পড়েছে, আর ওই একটা সময় যখন আমি একটু খাবার খেতে পাচ্ছি। হ্যাঁ বলছেন আর কত খাবে, এবার তো পেটে পড়বে, বয়ে গেছে খাওয়ার সামনে, এত আমি না খেয়ে ভাই থাকতে পারবো না। এ হলো বারবিকিউ নেশন পার্ক স্ট্রিটের ওই একটা, মানে ওখানেই কাজ করে, ওর নাম হচ্ছে সাদ্দাম, আমি ওকে এই জন্য ধরলাম, ছেলেটা এত ভালো এত ভালো, প্রত্যেকটা মুমেন্টে এতগুলো লোককে দেখে রেখে সব কিছু করে সবার খুব সুন্দর করে, বলবেন উত্তর প্রফেশন না, প্রফেশনের বাইরেও কিছু মনুষ্যত্ব থাকে যেটা ওর মধ্যে ছিল। কিছু বলবে আমার ব্লগের জন্য, বলো বলো কেমন এনজয় করলে, বলো, মনটা ভরেনি, দিল অভি ভরা নেহি, আমি এত আশাই করিনি, হ্যাঁ, কিন্তু হঠাৎ
এত এনজয় হলো, কারণ এখন হচ্ছে আমরা তো জেনারেলি বাড়িতে করে থাকি, বাড়িতে করে থাকার পরে বড় জায়গা থাকে, সবাই মিলে এনজয় করি, অনেক জায়গা থেকে ঘুরে বেড়াতে পারি, কিন্তু এখানে ছোটো একটা জায়গার মধ্যে এত সুন্দর এনজয়মেন্ট হয়েছে, আই নেভার এক্সপেক্টেড দ্যাট দিস মাস অফ এনজয়মেন্ট ক্যান বি ডান ইন অল প্লেস. একমাত্র তোমার কোনো কিছু বলার নেই? বাবা সবাই বলছে, একমাত্র আমার বাবা ছাড়া কিছু বলো. কঙ্কনা কেমন লাগলো প্রথমবার আলাপ হয়ে আমাদের সঙ্গে? আমরা খুব ভালো এনজয় করেছি, খুশির সঙ্গে আলাপ হলো, সবার সঙ্গে আলাপ করে আমরা ভীষণ এনজয় করেছি. থ্যাংক ইউ সো মাচ. মহিলা মণ্ডলীদের কথা কোনোদিন শেষ হয় না, তাই আমি ওদের কথাটাকে একটুখানি এখন চেপে দিলাম, কারণ আমি যদি সবার কথা রেকর্ড করতাম পুরো ব্লগ ওখানেই শেষ হয়ে যেত. আর দেখুন, আমার ছেলে ইনি হচ্ছেন আমাদের এখানকার সব থেকে বড় একজন বয়স্ক মানুষ ছিলেন, শানের দাদুই হয় এক প্রকার, এই দাদু আর এই দাদু এই দুজনের সঙ্গে ও চিপকে পড়েছিল. খুব মজা করে কাটলো আজকে রোজের অকেশন. থ্যাংক ইউ মা বাবা এত সুন্দর এটাকে অর্গানাইজ করার জন্য, মিমি পাপাও ছিল, সবাই মিলে খুব আনন্দে কাটলো. আবার দেখা হবে নতুন একটা কিছুর সাথে, নতুন একটা ব্লগে. আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল. আর যেটা আমি সবসময় বলি, প্লিজ ডু কিপ অন স্মাইলিং. সো দেখা হবে খুব শীঘ্রই, কারণ কলকাতায় আছি আর রোজ কিছু না কিছু নতুন ভালো তো ঘটতেই চলেছে, আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো. সো টিল দেন, বাই বাই.